নেক্সট ভিডিওটা আবার এখান থেকে স্টার্ট করছি, চেরিকে এখানে পড়াচ্ছি, আর এখানে ও খেলছে নিচ্ছে। হাজব্যান্ড আসেনি, না হলে হাজব্যান্ড কোলে নিতো বা ধরতো, বাট কিছু করার নেই, আমাকে তো পড়াতে হবে। 20 থেকে ওর এক্সাম আছে, তো চুলে তেল লাগিয়েছি বলে এরকম লাগছে। অসুস্থ আমি নই, চুলে তেল লাগিয়েছি বলে এরকম লাগছে, আর কাজলটাকে কাজল কিছু লাগানো নেই তাই। চলো, লেখা হয়ে গেছে, লেখে না জলদি জলদি। ওরে বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, ওঠার চেষ্টা করছে, ভাবতে পারছো? আমি আটা মেখে রেখে দিয়েছি, রাতের রান্নাটা সকালে বানিয়ে রেখে দিয়েছি। রাত সকালবেলা একটু হেকটিক হয়ে যায় সব একসাথে করা, বাট কিছু করার নেই, সন্ধ্যেবেলাটুকু আমাকে এদেরকে টাইম দিতে হয়, পড়াতে হয়, একটু নিচে নিয়ে যেতে হয় কখনো কখনো। তো বিকেলের দিকটা আমি রান্নার কাজটা রাখি না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি আমার রাতের একটু রুটিন। চেরিকে কতগুলো আমি ইংলিশের টাস্ক দিয়েছিলাম, যেগুলো ওর সিলেবাসের মধ্যে আছে, সেকেন্ড ফার্স্ট টার্মের এক্সামে, সেগুলোই দেখে পরে আমি চেক করছিলাম, অ্যান্ড এগুলো সবই ও ঠিকঠাক করেছে। প্রবলেমটা হয় ওর একটা জায়গাতে, ম্যাথের একটা জায়গাতে, যেটা যেরকম 20 বা 30 এগুলো লিখতে ওর প্রবলেম হয়, অ্যান্ড ওর খুব ভালো লাগে যে ভেরি গুড স্টার এগুলো দেওয়া, তাই আমি ওগুলো দিচ্ছি। আর এগুলো হচ্ছে ওর সিলেবাস, অ্যান্ড হিউজ সিলেবাস আছে, বাট এগুলো ওর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে 20 তারিখ থেকে এক্সাম আছে, তো সেগুলোর জন্য প্রিপারেশন চলছে, আর কয়েকদিন পরে এক্সাম আছে। বাট 20 তারিখ থেকে এক্সামটা হলে কী হবে, পুরো মাস জুড়ে হবে একদম, আর করতে করতে দেখো এ দাঁড়িয়ে গেছে। আমি ওর খাতাটা দেখছিলামই। নেক্সট ডে সকালে আমি চেরিকে স্কুলের জন্য ছাড়তে এসেছিলাম নিচে, তো একটু তাড়াতাড়ি নিচে নেমে গেছিলাম যাতে একটু রোদে একটু ঘুরতে পারি, সেটাই করছি। আমাদের ওখানে প্রচণ্ড রোদ, এখানেও রোদ আছে, বাট এই রোদ যেন আরাম লাগছে একটু আপাতত, বাট কতক্ষণ আরাম লাগবে জানি না। চেরির একটু টাইম আছে তাই ঘুরছি। চলো ওইদিকে চলো। কি হলো? ওই 5 মিনিটটুকুই আমার ওখানে ঘোরা হয়েছিল, তারপর আবার ঠিক ব্যাক করে আমি চেরিকে কাটতে ঘুরতেই যাচ্ছিলাম। প্রচুর চকচকে রোদ, মানে প্রচণ্ডই ভালো রোদটা ছিল। এই রোদটা হচ্ছে প্রপার যখন জামা কাপড় মেলে দিতে হবে। তো যাই হোক, ভাদ্র মাসে জামা কাপড় শুকোতে দিচ্ছে তোমরা, মানে সোয়েটার বগেরাগুলো। তো চলো যাওয়া যাক চেরিকে, আমি গাড়িতে উঠিয়ে আমি জাস্ট একটা রাউন্ড দিয়ে ঢুকে যাব, মানে চলে যাব। পিহু এখানে প্রচণ্ড খুশি হচ্ছে পাখিগুলোকে দেখে, এতদিন ও মানে বাইরে থেকে ভেতর থেকে দেখতে পাতো, এখন পুরো নিচে সামনে থেকে দেখতে পাচ্ছে। তারপর সোজা চলে গেলাম আমি লাঞ্চটা বানাতে, আজকে আমি লাঞ্চ বানাচ্ছি, আর একদিকে দেখো আমি খাচ্ছিও, ব্রেকফাস্টও করছি, যাতে পিহু যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। এত জল চেষ্টা পেয়েছিল, আর সরি ব্যাকগ্রাউন্ডে পিহুরা হয়তো আওয়াজ পাবে তোমরা, বাট কিছু করার নেই। এখন জাস্ট রান্নাটা বসিয়েছি, আর পিহু ঘুমোচ্ছে, কাজের নেই, কাজ করে দিয়ে চলে গেছে, পরিষ্কার লাগছে, বেশিক্ষণের না। তবে আমি একটা জিনিস ভেবেছি, সেটা হলো পুজো শপিংয়ের মধ্যে আমার বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, বসি। পুজো শপিংয়ের মধ্যে আমার মনে হচ্ছে এটা, সেটা হলো আমার নিজের জামা কাপড়, এবারে আমি কিছু কিনছি না, আমি সবাইকে দেবো, বাট আমি নিজের জন্য কিছু তুলবো না এবারে, আমি স্ট্রিক্টলি ভেবে নিয়েছি। আর সবাই আমাকে দেবেই তো, তাছাড়া মানে আমার মা বাবা মা দেবে, দিদিরা দেবে, শাশুড়িমা দিয়ে দিয়েছে, বাস আর দরকার নেই। আর এবছর দিইনি তো, 3 দিনের দুর্গা পুজো, তো এবারে ভেবেছি আমি বাড়ির জন্য জিনিস কিনবো, যেরকম চাদর, টেবিল ক্লথ, তারপর দিয়েছে চিকেন ফিকেন রাখার যে বক্সগুলো হয়, কন্টেনারগুলো হয়, সেগুলো কিনবো। প্লেট বিশালে খুব ভালো কালেকশন থাকে, আমার বরাবরই বিশাল থেকে আমি কিনে নিয়ে আসি। তো দেখি কবে যাওয়া যায়, একটু ফাঁকা দিন দেখে একটু যাব। আমার মনে হচ্ছে আমার এক একটা দিন কাটছে, আর আমি মনে হচ্ছে আমি কী কত বড়ই না জিনিস অ্যাচিভ করছি এক একটা দিন। তো যাই হোক, এটাও একটা বড় ব্যাপার, একা হাতে সব কিছুটা করছি, নিজেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত।
অন্য কেউ করুক না করুক নিজেকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। আর চলো আমি স্নান ফান করে নেবো, যদি ঘুম হচ্ছে তো স্নান করে নেবো। বাহ, 10:30টার মধ্যে আমার অলমোস্ট কমপ্লিট। আমার আবার একটু ঝোল ঝোল আলু পোস্ত ভালো লাগে। এখানে ভাত হচ্ছে, এখানে পিহুর রান্নাটা হচ্ছে, আর এখানে অরোটাল বানিয়েছি, বাট ছক লাগানো হয়নি এখনও। তো আমার আবার একটু ঝোল ঝোল আলু পোস্ত ভালো লাগে। আমি বাঁকুড়ার মেয়ে, তো আমার পোস্ত একটু সাদাটে টাইপেরই হয়, কিন্তু আমি দু রকমই করি, ঠিক আছে, শুকনো শুকনোও করি, একদম ভাজা ভাজা ঝুরঝুরে সেরকমও করি। বাট আজকে আমার ঝোলটাই খেতে ইচ্ছে করলো, তাই এরকম কোনো মানে নেই যে আমি একদম খাবো না, একদম অন্যরকম বানাবে। যেরকম আমার শাশুড়িমা একটু, আমার শাশুড়ি মা একটু ভাজা ভাজা শুকনো একটু চিনি দেবে করে, ঝাল মিষ্টি মিষ্টি এরকম করে, ঝাল বিভৎস দেবে। আমি ঝাল খেতে পারবো না এত, কারণ আমার এটাতে আমি যদি ঝাল দিয়ে দিই না তাহলে চেরি খেতে পারবে না, আবার চেরির জন্য আলাদা রান্না করতে হবে। আমি যতটা চেষ্টা করছি চেরি আর আমার এমন একটা রান্না বানাতে যেটা সবাই খেতে পারবো, নাহলে তিনজনের জন্য তিন রকমের রান্না করতে হবে। এই তো আমি স্নান করে এলাম, হ্যাঁ আমি স্নান করে এলাম, তারপরে রাতের রান্নাটা কমপ্লিট করলাম। ততক্ষণে পিহু উঠে গেল, এখন বাজে 11:15 মতো বাজবে, খাওয়াচ্ছি ওকে। কালকে একটু টাইম শিডিউলটা আমার গড়বড় ছিল বলেই সবসময় মনে হচ্ছিলো যেন কাজ করছি, প্রচুর কাজ আছে আর মানে দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আমার একটু মনে হচ্ছিলো যেন খুব হচকচ হচ্ছে। বাট নাও এখন আমি তো ফ্রি হয়ে গেছি, তো আমাকে এই টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী চলতে হবে, যাতে করে আমি একটু নিজের জন্য টাইম পাবো, বিহুর জন্য টাইম পাবো, না কি শুধু খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো এগুলোই জন্য লেগে থাকে। তো এই টাইম অনুযায়ী চললে আই গেস আমি সর্টেড। তো চেরি স্কুল থেকে এসে গেছে, স্নান টান করে আমরা সবাই লাঞ্চ করে নিলাম, মানে সবাই এখনও শেষ হয়নি, পিকুকে এখন খাওয়াচ্ছি, ঠিক আছে। বাট চেরি আর আমার হয়ে গেছে, সবাই একসাথে অ্যাকচুয়ালি বসেছিলাম, নাহলে কি বলতো সবাইকে এক এক করে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে যায়, আবার একসাথে খেলে অনেক অনেক সময় আমার খুব অস্বস্তি লাগে, মানে কি করে শেষ করবো কি করে খাওয়াবো, বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, হয়ে যাচ্ছেও। আর এবারে স্নান, এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হলে সবাই মিলে শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো, একটু ঘুম পেলে ঘুমিয়ে যাবো। এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকমভাবে কাটালাম আমরা, তো পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।